এইচআইভি আক্রান্ত বালিকার অস্বাভাবিক মৃত্যুতে রহস্য দানা বাঁধছে বেহালায়। গত 17 জুন তাকে রাস্তা থেকে উদ্ধার করে দিদার বাড়িতে পৌঁছে দিয়েছিল পুলিশ। সেই বাড়িতেই বৃহস্পতিবার রাতে অস্বাভাবিক মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রীর। তদন্তে বেহালা থানার পুলিশ, বাবা নিখোঁজ, মা মারা গিয়েছেন জানুয়ারি মাসে, বেহালায় দিদা ও মামার সঙ্গে থাকত ওই ছাত্রী ও তার দাদা। পুলিশ সূত্রে খবর, অসুস্থ বলে দাবি করে 9 বছরের ওই বালিকাকে নিয়ে বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ বিদ্যাসাগর হাসপাতালে যান দিদা ও মামা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন মৃত্যু হয়েছে বালিকার। এরই মধ্যে দেখো নিয়ে বাড়ি চলে যান সবাই। স্থানীয় কোনো চিকিৎসকের কাছে মৃত্যুর শংসাপত্র জোগাড় করতে না পেরে শুক্রবার সকালে ফের ওই হাসপাতালে যান বাড়ির লোকেরা। ছাত্রীর গলায় ফাঁসের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বেহালা থানার পুলিশের দাবি, দিদা জানান ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী। দেহ উদ্ধারের পর আগুন লাগিয়ে ওড়নাটি ফেলে দেন মাঠে, পরে পোড়া ওড়নাটি উদ্ধার করে পুলিশ। মেয়েটা ভালো, খুবই শান্ত, যার সাথেই কথা বলবে সবার সাথে মিলেমিশে থাকে, মানে পাড়ায় যাই যা কথা বলে শোনে। কি করে কি হয়ে যায় না, কালকে 9:30 নাগাদ আমার বাড়িতেও গেছিলো, আমার বোনের কাছে নাচ শেখে, আমার বোনের শো ছিল বলে বোন চলে গেছিলো, ও চিপস নিয়ে বোনকে চিপস দিতে গেছিলো। গলায় স্পট দাগ পাওয়া গেছে, মানে গলায় দড়ি দিয়ে মারা গেলে যেরকম স্পট হয় সেই স্পট। পুলিশ সূত্রে খবর, ছাত্রীটি এইচআইভিতে আক্রান্ত ছিল, জানুয়ারিতে তার মায়েরও মৃত্যু হয়েছে এইচআইভিতে। গত 17 তারিখ নাচের স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি ছাত্রীটি। জেমস লং সরণিতে ঘুরতে দেখে উদ্ধার করে ট্রাফিক পুলিশ। নাচের স্কুলের খাতা দেখে ঠিকানা জোগাড় করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পুলিশের দাবি, ছাত্রীটি জানায় মাকে খুঁজতে আসানসোলে দিদাদের আরেকটি বাড়িতে যাচ্ছিল সে। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে উল্লেখ, গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে ছাত্রীটির। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা। কিন্তু আত্মহত্যা হলে কেন তা গোপন করার চেষ্টা করলো পরিবার? পুলিশ জানতে পেরেছে কয়েকদিন পরেই ছাত্রীটির মামার বিয়ে, বৃহস্পতিবারই হয় আশীর্বাদ। এইচআইভি আক্রান্ত নাতনি আত্মঘাতী হয়েছে, এ কথা জানাজানি হলে বিয়ে ভেঙে যাওয়ার ভয়ই কি ঘটনা চাপা দেওয়ার চেষ্টা, নাকি নেপথ্যে অন্য কিছু, খতিয়ে দেখছে পুলিশ। প্রবীর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।